আজকে ভেবেছিলাম এইটা একটা ভূতের ভয় দেখাবো, গামছা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম, ওই কোনো দরজার ওখানে দাঁড়িয়েছি। আর স্কিন কেয়ার তো করতে হবে, আমার অনেকদিন স্কিন কেয়ার করা হয়নি। রোদ গুলো উঠেছে, একদম ফুটফুট করছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সিম্পল জয়। প্রত্যেক দিনের মধ্যে তোমাদের রুমকে চলে এসেছে। আজকে 8 ডিসেম্বর, আর সামনেই ক্রিসমাস। ক্রিসমাসের কেক বানাতে হবে, তোমাদের সব প্রসেস দেখাবো। তো পরের সপ্তাহের দিকেই ইচ্ছা আছে বানানো, দেখি যদি পরের সপ্তাহ হয় তারপরের সপ্তাহ। মোটামুটি 18-19 তারিখ থেকে কেক বানানো স্টার্ট করবো। ছোটদের প্রচুর প্রচুর ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়ে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে ঝকঝকে তকতকে নিউ ব্লগ আজকে, আর আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। চলো দিনটা শুরু করা যাক। আমি লেবু জল নিয়ে নিয়েছি, আর আমি শীতের জন্য মিন্টারে শরীর যেহেতু ড্রাই হয়ে যায়, তোমার এই দেখো দাগ কাটলে এই দেখো হোয়াইট কালারের একটা ইয়ে হচ্ছে, মানে প্রচণ্ড ড্রাই ভাব চলে আসে, ওর জন্য কিছু ময়েশ্চারাইজার লোশন কিনতে হবে। তো আমি যেগুলো ইউজ করি, ভাবো গত বছর নয় ড্রাই স্কিন, তো গত বছর আমি অন্য একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, সেটা ভালো ছিল। তাই এই বছর আমি ভাবছি অন্য একটা প্রোডাক্ট কিনবো, কিন্তু খুব ভালো প্রোডাক্টটা। তো নাইকাতে আমি দুদিন ধরে দেখেছি, এখনও পর্যন্ত সেট করিনি। তবু আজকে আমি জাস্ট একটু ব্যাক করে রেখেছি, জাস্ট ইয়ে করিনি, অর্ডার প্রেস করিনি। তো অর্ডার প্রেসও করবো ভাবছি, তো কিছু প্রোডাক্ট অর্ডার করবো, আজকেই করবো। তা শীত আসছে, কিছু আর স্কিন কেয়ার খুব দরকার, খুব ড্রাই হয়ে যায়, খুব ড্রাই হয়ে যায়। আর আমার তো খুব প্রবলেম হয়, আমার পা প্রচুর ফাটে, আমি যতই পেডিকিওর করি যতই যাই করি আমার পা ফাটবে, আমাকে বাড়িতে রীতিমতো ঘষতে হয়। তা প্রত্যেক দিন তো আমি পেডিকিওর করতে পার্লার যেতে পারি না, তো যতই যাই হোক তো পা আমার ফাটে। আজকে ঠিক করে আনলে দুদিন বাদে আবার ফেটে যাবে, এই হয় আমার প্রবলেম। তো লেবু জল খাওয়া হয়ে গেছে, আর লেবু জল খাওয়া হয়ে গেছে, এখন আমি ব্রেকফাস্ট রেডি করবো। ব্রেকফাস্টে আটা ময়দা দিয়ে, আটা যেহেতু ক্রাইসিস একটু ময়দা নিয়ে নিয়েছি, তো আটা ময়দা একসাথে করে রুটি। আটা ময়দার রুটি কিন্তু খুব ভালো হয়, সাদা সাদা হয়, বেশ ভালো। আলু, সাদা আলু তরকারি দিয়ে খুব টেস্টি হয়। তো আটা ময়দাটা মেখে নিই, মানে একসাথে করে রুটি। তাই এদিকে আমার রুটি হয়ে গেছে, আম্মাকে রুটি দিতে চলে গেছে, আর এদিকে আলুর দম হবে, আলু ছাড়ানো হচ্ছে। তো বাকি আলু মার সাথে হাত লাগিয়ে আমি ছাড়াবো, তারপর দেন চা খাবো। তো ওদিকে কারেন্ট চলে গেছিলো, তাই FM চলছিল না, FMটা অন করে এলাম, আর এদিকে আমি আলুটা ছাড়াবো। চল এদিকে আমি আর মা মিলে আলু চোখলা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি মাইক্রোওভেনে জল গরম করে ব্ল্যাক কফি করে নিয়েছি। আজকে একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করছে, রোদে রোদে যে ঝলমলে জামা কাপড় একদম শুকিয়ে যাবে, আর একটু আজকে ঠান্ডাও পড়বে সন্ধ্যেবেলা। তো তো চলো, আর ঠান্ডা গেলে একটু কফি না খেলে হয় না। তো প্রত্যেকদিন অ্যাপ্রেস টি, গ্রিন টি এরমই হয়, ব্ল্যাক কফি খুব করা, তো কেউ কেউ মানে যারা খায় তারাই খেতে পারে। তো আমি বিয়ের আগেও খেতাম, আমি খেতাম না, কারণ হচ্ছে আমার কনস্টিটিউশনে প্রবলেম হয়ে গেছিলো, এতই ব্ল্যাক কফি খেতাম। তো চলো ব্ল্যাক কফিটা খাই, খেয়ে দেন অন্য কাজ করি। আজকে যেহেতু ঘুম থেকে লেট হয়েছে, সব কাজই লেটে লেটে লেট হয়ে যাচ্ছে। তো মাকে শেক করে, মাকে শেক করে দিয়ে দিয়েছি, এই শেক ভোজ মাকে শেক করে দিয়েছি, কী অবস্থা, মাকে দুধ করে দিয়েছি, আর এদিকে আমি শেক করে নিয়েছি। তো বৌদি হাসছে এদিকে, মাকে শেক করে দিয়েছি বলেছি বলে, না আমার নিজের শেক করে না হয়ে গেছে, মাকে দুধ করা হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করবো, 11:05 বাজে, আর এখানে একটা পিম্পলস হয়েছে, সেই দাগটা যাই হোক তিলের পাশেই হয়েছে, ওর জন্য আরও বেশি সুন্দরভাবে দাগটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আজকে একটু যদি প্যাক মাখতে পারি মাখবো, আর মাথায় তেল মেখে শ্যাম্পু করবো, এই আর মোটামুটি কাজ কমপ্লিট, শুধু বোতলে জল ভরবো, জল ভরে দেন ওপরে কাজ করবো। এদিকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট, এত ফুটফুটে রোদ এসেছে, পুরো বিছানা পর্যন্ত রোদ এসে গেছে। এদিকে মার জামা কাপড় আমি ভাঁজ করে রেখে দিয়ে গেছি, আর এদিকে নিচের বেডশিট এটাকে হ্যাং করতে হবে, নিয়ে যাচ্ছি। শুভ্রর জামা প্যান্ট ঘুরতে গেছিলো, এতগুলো কেচেছিলাম, বারান্দায় যা শুকিয়েছে শুকিয়েছে, আজকে রোদে দিয়েছি, সব শুকনোগুলো চলে এসেছে, ভাঁজ করে নিয়ে যাচ্ছি ওপরে, আরও শুকনো উপর থেকে আসা বাকি আছে, তো কাঁচাও বাকি আছে, এখন উপরে গিয়ে আমি ইজিতে কাচতে হবে, যেহেতু শীতের জামা কাপড় আমি ইজি ছাড়া কাচি না, তো ইজিতে কাচবো। তো কেচে বৌদি মেলে দিয়ে আসবে, তো আপাতত কমপ্লিট হয়। ও বাবা, ফাইনালি
মোটামুটি কাজ হয়ে গেছে, শুধু আমার ঘরটা ঝাড় দেওয়া বাকি, বুঝতে পেরেছো? অয়েলটা মেখে নিচ্ছি, কারণ হচ্ছে প্রচণ্ড মানে কি বলবো হেয়ার ফলটা কমে গেছে, কিন্তু এই অয়েলটা মেখে এত কাজ দিয়েছে। মামাআর্থের অনিয়ন হেয়ার অয়েল তোমাদের অনেকবার বলেছি ইউজ করতে পারো, তো আমার তো হেয়ারে প্রচুর গ্রোথ হয়েছে, তারপরে হেয়ার ফলও কমে গেছে, ওর জন্য একটা মাখছি। আর জানো তো কালার করলে চুল রাফ হয়, তো ওর জন্য। আর ট্রিটমেন্টও আমি বেরোতে পারছি না, যেতে পারছি না, সময় হচ্ছে না বলে হেয়ার ট্রিটমেন্ট একটা দরকার। আর আমার ফেব্রুয়ারি এন্ডে আমার স্ট্রেটনিংও আছে। চলো, আমার অয়েল ম্যাসাজ হয়ে গেছে, এবার ফটাফট কাজ করবো। আর মুখে প্যাকটাও মেখে নেবো, মামাআর্থের এই প্যাকটা, আজকে অনেকদিন বাদে প্যাক মাখবো, অনেক দিন প্যাক মাখা হয়, মেখে ঢেকে দিন চান করবো। স্কিন কেয়ার তো করতে হবে, আমার অনেক দিন স্কিন কেয়ার করা হয়নি, পার্লারও যাওয়া হয়নি। আই থিঙ্ক এবার নেক্সট মান্থ কি নেক্সট মান্থ না এই মান্থে নেক্সট উইকে পার্লার যাবো, না হলে সানডে চলে যাবো, দেখি কী করতে পারি, সময় বুঝে তো প্ল্যান করব। তো আপাতত কিছু তো করতে হবে স্কিন কেয়ার, তো ঘরেরই টোটকা স্কিন কেয়ার করে নিয়েছি, টোটকা কিছু না, মামাআর্থের ফেস প্যাকটা মেখে নিয়েছি, এবার চানে ঢুকবো। তো মোটামুটি কাজ কমপ্লিট, এটা সকালেই চান করে নেবো। দুপুরে আমরা লাঞ্চে বসে গেছি, তো লাঞ্চে পেঁয়াজ কলি ভাজা, আলু দিয়ে ব্রাউন রাইস, আমার কদবেলে আচার এখনও শেষ হয়নি, আর এই মাছের ঝোলটা রুই মাছে একদম মানে কি বলবো, তাই এই মাছের ঝোলটা এই গন্ধলেবুর জন্য খাওয়ার জন্য আমি মাকে বলেছিলাম, তাই মা গন্ধলেবু কিনে নিয়েছে, আর সালাড আগে খেয়ে নেবো, আর পুঁটি মাছের ঝাল, আর এটা হচ্ছে রুই মাছে ফুলকপি আলু ছিম বেগুন দিয়ে শীতের সবজি দিয়ে ঝোল, আর শুকনোর পুঁটি মাছ ভাজা, আর এই হচ্ছে লাউ মুলোর ডাল। তা মাছটা কেমন খেলে? পুঁটি মাছ আর ভাত গরম করে দিয়েছি, ধোয়া ধোয়া, ঠিক আছে? তো এবার ঠিক আছে, চলো এবার লাঞ্চ করবো আমরা। বদমাইশি করছিস, আজকে পেঁপে দেয়নি তো, ফল খেতে ভাল লাগছে না, টমেটো দিয়েছে, টমেটো চোখলা পোকলা খেয়ে নিয়েছে, দানা মানে কিচ্ছু নেই টমেটোর মধ্যে, সব দানা খেয়ে নিয়েছে, আর এখানে বাথরুমই চলছে। এই বাবারে কত আদর খাটে, কত আদর, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কোথায় উঠছে, দেখো গাছবে, এই হাই কোকো, আই লাভ ইউ পান্টি, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আন্টি, গুড মর্নিং আন্টি, গুড মর্নিং গুড মর্নিং মান্ডি বাবা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন 7টা বাজে, আমি একটু বেরোবো, কিশোরদাকে ফোন করেছিলাম, মার একটু ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, ফেস ওয়াশটা আনতে যাবো, আর আজকে এই ছোটো ছোটো আলু যে ছাড়ালাম সেটা একটা আলুর দম হয়েছে স্পেশালি, পরটা তো শুভ্র খাবে না। তো আমি তোমাকে কালকের ব্লগে বলছিলাম জলভরা সন্দেশ অনেক দিন মানে শীতে খাই, তো আজকে ইচ্ছা আছে একটু জলভরা সন্দেশ আর একটু বোঁদে নিয়ে আসবো, তো অনেকদিন মানে বলেছি মাসে আমি এক দু তিন দিন মিষ্টি খাই, তো ওর জন্য। আর যেহেতু আলুর দম হয়েছে, একটু পরোটা লাল হলুদ যেগুলো বোঁদে ওগুলো বেশ টেস্টি হয়, ওগুলোই আনবো, দেখি যদি পাই তো আনবো, নাহলে না। চলো রেডি তো হই, হয়ে বেরোনো যাক। আমি রেডি। তো এই জামাটা না আমার গত বছর একটু টাইট হচ্ছিলো, এই বছর আমার ঢিল হয়ে গেছে, তা দেখে মনে হচ্ছে দাদা আমি একটু হলো প্রকা হয়েছি, তো গত বছর ভালো একটু টাইট ছিল, অনেকটাই ঢিল লাগছে, তো যাই হোক একটু মনটা খুশ হয়েছে, পুরোপুরি খুশ হয়নি, পুরো ঢিল করলে ভাবতাম যে অনেকটা রোগা হয়েছে। চলো কিশোরদাকে ফোন করে বলো গেটের সামনে আছি, তুমি চলে আসো বোন, তা আমি এখন বেরোই, নাহলে লেট হবো, আবার শুভ্র 8:30টার মধ্যে চলে আসবে অফিস থেকে, তো বেরোনো যাক। এইটা বেশি ভালো হবে, হ্যাঁ এইটা বেশি ভালো হবে, তাহলে এইটাই দিয়ে দাও। কোথায় চলে গেছিলে? আমি ভাবছি কোথায় হারিয়ে গেল, তাহলে কি কি করো, ফোনই করি, কিশোর দা মানে পালিয়ে টালিয়ে গেল নাকি, কোথাও নিরুদ্দেশে গেল নাকি, এই ব্যাপার। তো কেনা হয়ে গেছে ফেস ওয়াশ, আর একটা রিমুভার নিয়েছি, এবার একটু বিও আমার কিশোর দা দাঁড়িয়েও
মোটামুটি কাজ হয়ে গেছে। সামনে মিয়া আমরে থেকে ক্রিম রোল নেব শুভ্রর জন্য। তো এখানে স্ন্যাক্সগুলো না ঠিক ভালো না, এখন আর ভালো কোয়ালিটি না, ক্রিম রোলটাই নিই। তো চলো মিয়া আমরে তুই ঢুকে নিস, তুই ক্রিম রোলটা নিয়ে নিই। বেকার ঢুকলাম মিয়া আমরেতে ভেজ প্যাটিস আর ক্রিম রোল, শুভ্রর তো খাবে না ক্রিম রোল। তো ফোন করলাম তো আমি নিলাম না, তো এখন বেরিয়ে যাবো, সত্যনারায়ণ যাবো, মিষ্টিটা নেবো, দেন বাড়ি যাবো। বোধে 200 দাও, আর এটা জল ভরা গুড়ের ফ্লেভারটা ভালো পাবো, জল ভরা একটা তো, এটা গুড়ের ফ্লেভারটা বেশি আছে। ঠিক আছে তাহলে টাটকা, আচ্ছা তিনটে জল ভরা দাও, পটেটো চিপস দিয়ে দাও। তো আমার কাজ কমপ্লিট, মিষ্টি নিয়ে নিয়েছি, বোঁদে নিয়ে নিয়েছি, আর জলভরা সন্দেশ, জলভরা সন্দেশ শুভ্র আর মাকে সারপ্রাইজ, আর কিছুই না। তো চলো এবার বাড়ি, কাজ শেষ। ফেস ওয়াশ উইন্টারের জন্য খুব কাজ করে, বললো এটা ইউজ করলে ভালো হবে। এই হচ্ছে সারপ্রাইজ সন্দেশ, জল ভরা সিজনের, একদম জল ভরা মানে হচ্ছে গুড় দেওয়া, সেই সন্দেশ নিয়ে এসেছি, ফ্রিজে ঢুকিয়ে রাখি। এখন যদি দেখতে পায় তখন বলবে কেন আনলি, কিসের জন্য, মার সুগার, মা ওর জন্য মাকে বলে এলাম তুমি বোধে একটুখানি খেও, জল ভরা একটা খেও, বললো ঠিক আছে, তাই ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর সে এলেই চিৎকার করবে, হ্যাঁ টাকা নষ্ট করা, মিষ্টি আনা, এই আনা, তুই ডায়েট করিস, এই করিস, ওই করিস, এই করতে শুরু করবে। তো চলো এটা সারপ্রাইজ গিফট, সারপ্রাইজ খাবার গিফট। তো এখানে রাখ, দেখেছো লাড্ডুটা এনে রেখেছি, লাড্ডু লাড্ডু করে, লাড্ডুটা এখন মানে নষ্টই হয়ে গেছে, এই দেখো শুকিয়ে গেছে, পড়েই রয়েছে, কালকে কাউকে দিয়ে দিতে হবে না, বাস্কেটে ফেলে দেবো। আজকে ভেবেছিলাম এইটাকে ভূতের ভয় দেখাবো, গামছা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম, ওই কোণে দরজার ওখানে দাঁড়িয়েছি, আসছে না, এই কোণে অন্ধকার করে, শুধু ল্যাপটপটা আমি ক্রস করে গেছি বলে ধরা পড়ে গেছি, নাহলে আজকে তোমাকে ভূতের ভয় দেখাতাম। যাক ভূতের ভয় দেখাতে পারো তো নি দেখাতে, এরপর আমার টান, তখন যদি বাবা মা পিসি ঠাম্মা যাকেই ডাকো ছাড়বো কিন্তু না, বলে দিলাম। দেখবো দেখবো কত ভয় দেখাতে পারি, তোমাদের ব্লক করে দেখাবো আমি। ঠিক আছে দেখাবে কিন্তু তোমাদের ব্লক করে, ব্লক করে আমাকে তুমি ভূতের ভয় পাওয়াতেও পারবে না, অত তোমার ক্ষমতা নেই, বুঝেছো তো, ক্ষমতা নেই, দেখে নিও, দেখা যাবে দেখা যাবে। চিপসটা কেমন, সত্যনারায়ণ থেকে এনেছি, ঘিয়ে দিই ফ্লেভার, তোর জন্য আর একটা স্পেশাল ডিশও এনেছি সারপ্রাইজ, এখন বলবো কেন, বিরিয়ানি, তুই সেটা খুব খেতে ভালোবাসিস, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তা আরেকটা জিনিস কম কম ভালোবাসিস কিন্তু ভালোবাসিস, সেইটা এনেছি, রাত্রিবেলা দেবো, রাত্রিবেলা দেবো, খাওয়ার পরে দেবো, খাওয়ার পরে মিষ্টি, সে আমি বলবো না মিষ্টি না, তাহলে সারপ্রাইজটা থাকলেও না, দেখা যাক দেখা যাক। তো ডিনার, আমরা ডিনারে বসে গেছি, 11:15 বাজে, তো ডিনার করব, আলুর দম একদম কষা কষা ঠান্ডা না, ছোটো শীতের আলু, নতুন আলুর আলুর দম, মটরশুঁটি দিয়ে রুটি, বোঁদে মাছ, পুঁটি মাছ আছে, আর এদিকে রুই মাছ, রুটি, আলুর দমটা কেমন হয়েছে, আর এদিকে বোঁদে, বোঁদে খাবে তো, এদিকে বোঁদে এনেছি, একটু পরোটা দিলে ভালো হতো কিন্তু গ্যাস, ও বললো যে খাবো না পরোটা, তাই পরোটা করা হয়নি। চলো এবার ডিনারটা করি।